আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো অনেকেই ভাই প্রশ্ন করেন যে ভাই 2023 সালে ডিসেম্বরে কি পুলিশের কনস্টেবলের সার্কুলার দেবে, বা 2024 সালে কোন মাসে সার্কুলার হতে পারে একটু আমাদের ক্লিয়ারলি বলবেন। তো আজকে পুলিশ কনস্টেবলের সার্কুলার বিষয়ে একটু আলোচনা করব, চলুন শুরু করা যাক। তো প্রথমত বলি, পুলিশ কনস্টেবলের সার্কুলার বছরে একটা বা দুইটা বা তিনটাও দিয়ে থাকে কোনো কোনো সময়। তো সাধারণত দুইটা বা একটা আমরা প্রতি বছর পাই। এই বছরে আপনার নিয়োগ হয় নাই, সার্কুলার ছিল গত বছর ডিসেম্বরে, ওই নিয়োগটা হয়েছে আপনার মার্চ। তারা ট্রেনিংটা আপনার এই গত মাসে বের হয়ে গেছে, গত মাসে 30 তারিখ যে কনস্টেবল ব্যাচটা ছিল, 22 সালে নিয়োগটা লাস্ট নিয়োগ ছিল, তারা কিন্তু বের হয়ে গেছে। তো সাধারণভাবে আপনার সেপ্টেম্বর অক্টোবরে সার্কুলার দরকার হয়েছিল, বাট দেয় নাই। আর ডিসেম্বরে ভাই কোনো সার্কুলার হবে না। এখন 2024 সালে কোন মাসে সার্কুলার হতে পারে? তা আমার মতে আগামী 3 মাসে কোনো সার্কুলার হওয়ার সম্ভাবনা নাই বললে চলে। আপনার সার্কুলার 2024 সালে আপনার ধরেন মার্চ থেকে জুন মাসের মধ্যে একটা সার্কুলার পাবেন ইনশাল্লাহ, এটা আশা করা যায়। এটা আমি আশা করি, এটা আপনার ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সার্কুলারটা পেয়ে যাবেন। এটা আমার ব্যক্তিগত মতামত সম্পূর্ণই। আর যারা নিয়োগের জন্য ওয়েট করতেছেন সার্কুলার কখন দিবে, কখন আমি অ্যাপ্লাই করব, কখন আমি মাঠে যাব, তাহলে এখন থেকে ভাই প্রিপারেশান নিয়ে রাখেন। কারণ ফিজিক্যাল এন্ডুরেন্স যে টেস্ট 7টা ধাপ, এটা কিন্তু খুব কঠিন একটা ধাপ, এটা আপনাকে বাধা অতিক্রম করতে হবে। এরপর আপনার রিটেন পরীক্ষা মোস্ট ইম্পর্টেন্ট, 45 মার্ক এখানে থাকে, এখানে আপনি 40, 38 বা 35 মার্ক তুলতে পারেন, ধরা যায় আপনার মোটামুটি চাকরি অনেকটাই হয়ে যাওয়ার পথে। আর ধৈর্য হারাবেন না, আল্লাহ সুবহান তাআলাকে চাইবেন যেন আপনার চাকরিটা হয়ে যায়। আপনার রিজিকের তাকদিরে থাকলে আপনার চাকরি হবে, তবে আপনাকে চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে ভাই কেউ কখনো ভালো ফলাফল অর্জন করতে পারে না। তো বর্তমান সিস্টেমটা খুবই ভালো, এখন তো আর আগের মতো সিস্টেম না, এখন সম্পূর্ণ আপনার যে প্রক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে হেডকোয়ার্টারের আন্ডারে। তো আপনি ভালো করে পড়াশোনা করলে আপনি ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে আপনার। আর অনেকেই আমার কাছে দোয়া চান যে ভাই আমি দুইবার ভাইবাতে বাদ চলে গেছি, আমার সার্কুলারটা এবার না দিলে আমি আর পাবো না। তো আপনাদের সকলের প্রতি আমার দোয়া রইল যেন আপনারা আল্লাহ সুবহান তাআলা আপনাদের মনে আসা পূরণ করেন। যারা দুইবার ভাইবাতে বাদ গিয়েছেন বা মেডিকেলে দুই একজন বাদ গিয়েছেন, তাদের মতো কষ্ট হওয়ার কারণ নাই। লাস্ট পর্যায়ে বাদ পড়ে যাওয়া এটা যেমন তেমন বিষয় না। আর বর্তমান সমাজে চাকরি যে ক্রাইসিস, পুলিশ কনস্টেবল চাকরিটা আমার মনে হয় যে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, শততম গ্রেড হিসাবে চাকরির ফ্যাসিলিটি সুযোগ সুবিধা অনেকটাই ভালো আছে। তো সকলে ভালো থাকবেন, আর সার্কুলার সামনে বছর মার্চ মাস থেকে জুন মাসের মধ্যে ইনশাল্লাহ হয়তো বা প্রকাশিত হয়ে যেতে পারে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।